الرحمن الرحيم الرحمن علم القرآن আর রহমান পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا فرم أعوذ بالله من بسم الله الرحمن الرحيم منها خلقناكم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام چند جوئے باغ من بستان من چند جوئی باغ من بستان من این جوئی گور گورستان من ان اللہ جڑے ان اللہ و ملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما اللهم جل صلی وعلى آل سيدنا اللهم صل على سيدنا
وعلى বাড়ি বাড়ি করার মন এ বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর হবে, আসল বাড়ি কবর হবে, মাটি হবে বিশালা জোরে চলে কি মোহাম্মদ সে ও ফাজুলে তো হম তেরে যাহা চিজ কি লোহা কলম তেরে হলা বেকামালি কশফত জাবি জমালি সুনদ জমি অফসালি خلقوں میں اشرف ہو ہم یہ تیرے کرم ہے امتی محمدی ہو ہم یہ تیرے مہربان ہے بلا بل اولا بکمالی کشفت تجا بجمالی حسنت جمیع احسانه صلی علیہ وآلہ لا الہ جور لا الہ جور لا الہ الا اللہ اور جور لا الہ لا الہ الا اللہ لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পূর্ব ব্রজরহাটি কবরস্থান ঈদগাহ মাঠে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের রওনক বখশ মেহমান মেহমানে আজিম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ফারুকী সাহেব মাদ্রাসাতুল আলী হযরত উলামায়ে কেরাম উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত মাহফিলেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মাহবুবের দরবারে মহান মনিবের দরবারে আমরা লাখ কোটি শুকর গুজার হচ্ছি যেই মহান মনিব যেই জায়গাটায় আমাদেরকে থাকতে হবে কিয়ামত পর্যন্ত ওই জায়গা হচ্ছে কবরস্থান। বলেন কিসের স্থান? কবরস্থান। এই কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে জান্নাতের বাগানে আপনাদেরকে আমাদেরকে যেই মহান মনিব আসার বসার সুযোগ করে দিয়েছেন এই মাহফিলে আসতে পেরে আপনারা কি বেজার না খুশি? কম না বেশি? তাহলে হৃদয়ের সমস্ত আবেগটুকু ধার করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবরুত চিত্তে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে মহাব্বতের সাথে জোরে সুরে সমস্তরে একযোগে পড়ে উঠি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সুরে পড়ো আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে এমন কেউ আছেন
সারা জীবন বেঁচে থাকবেন, মরবেন না এমন কেউ আছেন? আইনা মাতা কুনু ইউদরকে কোমল মাউ ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মউত থেকে বাঁচবার জন্য সীসা ডালা প্রাচীর দেওয়া যদি, সীসা দিয়া প্রাচীর বানায়া ওই প্রাচীরের ভিতরে যদি তুমি আবদ্ধ হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সেখানে তোমার মৃত্যু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন বলা হয় মিনহা খলকনাকুম, করেন মিনহা খলকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, করেন সবাই মিনহা খলকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই মাটি দিয়া তোমাকে সৃষ্টি করা হলো, আবার মাটির ভিতরে তোমাকে রাখা হবে, আবার মাটির ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন্দা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার হযরত সুলাইমান নবীর যুগে এক ব্যক্তির কাছে মালাকুল মাউত আজরাইল আসবে, আসার আগে আল্লাহকে দেখে বলো আল্লাহ তুমি তো ওই ব্যক্তির জান কবজ করার জন্য বলতেছ গো আল্লাহ, আয় আল্লাহ তাআলা তুমি তো বলেছো মৃত্যুর জন্য দুটো জিনিস শর্ত, একটা হলো সময় আর একটা হলো স্থান। মৃত্যুর জন্য দুটো জিনিস শর্ত, বলেন কয়টা? একটা হলো স্থান আর একটা হলো সময়। যেই সময় আপনার মৃত্যু হওয়ার কথা ওই সময়ে না আসলে আপনার মৃত্যু হবে না। যেই জায়গার মধ্যে আপনাকে মৃত্যু করবার স্থান ওই স্থানে না গেলে আপনার মৃত্যু হবে না। এই কথা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের যুগে মালাকাল মাউত আজরাইলকে বলল আজরাইল যা ওই বান্দার জানটা কবজে করে নিয়ে আস। ফেরেশতা আজরাইল বলল হে আল্লাহ তাআলা তুমি তো ওই লোকটার জান কবজ করতে বলতেছ, আল্লাহ গো আমার পাতার মধ্যে লেখা আছে যেই পাতার মধ্যে মানুষের হায়াত মানুষের মৌত নাম ঠিকানা লেখা থাকে হায়াত সজারা নাম অতিরিক্ত আছে হায়াতের অতিরিক্ত, আয় আল্লাহ তাআলা আমার এই গাছের পাতার মধ্যে লেখা আছে লোকটার মৃত্যু হবে হিন্দুস্থানের ছমনাতের জঙ্গলায়, তুমি বলতেছ লোকটার জান কবজ করার জন্য আমি কেমনে করব গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতা তোমার যে বিকট আকৃতি আছে ওই আকৃতিতে আমার এই বান্দা ওর সামনে তুমি উপস্থাপন করো। আপনাদের মধ্যে এমন কেউ আছেন মালাকাল মাউত আজরাইলকে আপনারা কি কেউ দেখেছেন? কি বলেন দেখেছেন? কেউ দেখেন নাই বাবা। যেদিন আজরাইলের সঙ্গে আপনার আমার দেখা হয়ে যাবে ওই দিন আর আপনি আমি পৃথিবীতে থাকতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বিকট চেহারা নাই যেদিন আপনার সঙ্গে দেখা হবে ওদিন আপনার জীবন বাঁচবে না। ওই মালাকাল মাউত আজরাইলের বিকট চেহারা ওই লোকটার সামনে যখন উপস্থাপন করলো লোকটা বয়সে থরথর করে কাঁপতেছে, সুলেমান নবীর কাছে আসলো এসে বলল সুলেমান ও আল্লাহর পয়গম্বর সুলেমান আমি এমন এক চেহারার মানুষ দেখেছি আমার জীবনে কোনদিন এমন মানুষ দেখি নাই, হুজুর আপনি আমার সাহায্য করেন। সুলেমান বলল বাবা একটু দাঁড়াও আমি তোমাকে ব্যবস্থা করতেছি। বাতাসকে ডাক দিল সুলেমান পয়গম্বর, এরে বাতাস যা চলে যা আমার এই আল্লাহর বান্দাকে একটা ধাক্কা দিয়া হিন্দুস্থানের সমরাতের জঙ্গলায় নিয়ে যাও। কোথায় কেন জানেন কোথায় ভারত হিন্দুস্থান? একটা ধাক্কা মেরে বাতাস যখন হিন্দুস্থানের সমরাতের জঙ্গলায় নিয়ে গেল
লোকটা পাথরের উপরে বসে বলতেছে বেঁচে গেলাম, মৌতের কাছ থেকে বেঁচে গেলাম। কি বলেন, মৌতের কাছ থেকে কি বাঁচতে পারবো? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি বলে দেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মৌত থেকে বাঁচতে চাও, তোমরা যদি যেখানে যাও না কেন মৃত্যু সেখানে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে শুনে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে, কোন অসুবিধা হয়, একবার আলহামদুলিল্লাহ বলে। লোকটি হিন্দুস্তানের সম্রাটের জঙ্গলায় যাইয়া একটা পাথরের উপরে বসলো, বসে বলল আমি মৃত্যু থেকে বেঁচে গেছি, আমার আর মৃত্যু ধরতে পারবে না। বাইরে আমার আজরাইল লোকটার সামনে হাজির হয়ে গেল। লোকটি তখন কান্না শুরু করে দিল, তোমাকে তো আমি জেরুজালেমে দেখেছিলাম, তুমি এখানে কি করে আসলাম? আমি তো তোমাকে জেরুজালেমে দেখেছিলাম, এখানে কেমনে আসলাম? আজরাইল দেখে দেখে বলল, আল্লাহর বান্দা আমার তুমি চিনো? বলে না। ওরে আল্লাহর বান্দা আমি হলাম মালাকুল মাউত, সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা তোমার মৃত্যু হবে এই জঙ্গলের ভিতরে, তুমি সিধা সেই জেরুজালেমে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ গো তুমি তো বলেছো তার জান কবজ করার জন্য, আল্লাহ এই লোকটা তো আছে এখানে, আমি কেমনে তার জান কবজ করব? আল্লাহ পাক আমাকে বলল, রে আজরাইল তোর বিকট চেহারা তুই দেখাবি ওই লোকটার সামনে। সুলেমান পয়গম্বর বাতাসকে হুকুম করবে, বাতাস এক ধাক্কা দিয়া তাকে হমনাথের জঙ্গলায় নিয়ে যাবে, সেখানে তার জান কবজ করবে। লোকটি কাঁদতে চেয়ার বলতে, আজরাইল তুমি আমার জান কবজ করিও না। ওরে আজরাইল আমার জান যদি তুমি আমাকে এখানে কবজ করো, তাহলে আমার জানাজা কে দিবে, কে গোসল করাবে, কে কাফন করাবে, কে দাফন করবে? আজরাইল বলল, তোমার ভাগ্যে জানাজা নাই, তোমার ভাগ্যে দাফন নাই, কাফন নাই, এখানে তোমার মৃত্যু হবে। ঠিকানে তোমাকে খাবে, কুকুরে তোমাকে খাবে, তোমার জানাজা আর তোমার কবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম। মউত থেকে যত দূরে পালাম, মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পানে, দরিবে তোমায় লাগাইয়া শিরি। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি প্রস্তুত হয়ে যাও। আর হযরত আজরাইলকে বলল, আজরাইল যাও মুসা নবীর জান কবজ করে আসো। মুসা পয়গম্বরের কাছে আজরাইল গিয়ে বলল, মুসা গো তোমার জান আমি কবজ করবো। মুসা নবী কয়, কাছে আসো, একটু কাছে আসো। আজরাইল কয়, আপনার জান কবজ করবো, আর একটু কাছে আসো। হযরত আজরাইল যখন মুসা নবীর কাছে গেল, এমন জোরে একটা থাপ্পড় মারল,
থাপ্পর মেরে মুসা নবী এমন জোরে থাপ্পর আজরাইলকে মারল চক্ষু তার নির্দিষ্ট জায়গা থেকে ঝুলে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে থাপ্পরটা খাইয়া দিছে আজরাইলকে সুবহানাল্লাহ বলেন আপনারা বলেন তো মানুষের ক্ষমতা বেশি নাকি ফেরেশতার ক্ষমতা বেশি মানুষের ক্ষমতা বেশি হাদিসটা একদম সহি হাদিস হাদিস শরীফের মধ্যে আছে এমন জোরে থাপ্পর মারা হলো থাপ্পরটা খাওয়ার পরে আজরাইল একটা আদর মারল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বলছে আল্লাহ সর্বনাশ হয়ে গেছে আল্লাহ কি জানেন জানে কিনা আল্লাহ জানেন তারপরে বলল কি হয়েছে আল্লাহ মুসা নবীর জান কব্জ করতে গিয়েছিলাম আমার থাপ্পর মারছে আল্লাহ বলে আজরাইল তুমি কি আমার বন্ধু মুসাকে সালাম দিয়েছো না আল্লাহ দেই নাই আজরাইল কাজটা কিন্তু তুমি ভালো করো নাই আবার যাও আমার বন্ধুর কাছে যাও আমার কিন্তু মুসাকে তোমার সালাম দেওয়া দরকার ছিল কাজটা তুমি ঠিক করো নাই যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে সালাম করবে ইয়া যাইয়া আরেকটা কাজ করো মুসা আজরাইল মুসার কাছে যখন যাইবা এই জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও দুম্বাটা নিয়ে আমার পয়গাম্বরের সামনে হাজির করবা আর আমার পয়গাম্বরকে গিয়া সালাম দিয়া বলবা হুজুর আপনি এই দুম্বার মধ্যে হাত রাখেন আল্লাহ সকল ফজিলত দুম্বার ভিতরে কি আছে সব বলে দিল আজরাইলকে হযরত আজরাইল সাল্লাম মুসা নবীর কাছে গিয়া বলছে আসসালামু আলাইকুম মুসা কই কি রে আমার আইছো হুজুর আপনার জান আমি কব্জ করতে আসি নাই কেন কেন আসা হুজুর এসেছি আপনি আমার সালাম লন মুসা নবী সালামের জবাব দিয়া বললো কেন আমার আসছো হুজুর আপনার জান আমি কব্জ করতে আসি নাই হুজুর এই দুম্বার গায়ে আপনার ডান হাতটা বাহির করে দুম্বার পিছে আপনার হাতটা রাখুন হযরত মুসা বলছে তাহলে কি হবে হুজুর দুম্বার গায়ে যতগুলো পশম আছে এক একটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক বছর করে আপনার হায়াত বাড়ায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হায়াত দেওয়ার মালিক কে হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সে আল্লাহ বল হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা হাসাবার মালিক যে আল্লাহ কাদাবার মালিক সে আল্লাহ জোরে না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জিকিরের আওয়াজে মনে হয় আপনারা অর্ধেক মরে গেছেন কি বলেন আপনাদের জিন্দা না মৃত্যু যারা আমাদের পাশে শুয়ে আছে তারা মৃত্যু কিন্তু আমরা যেমন শুনি তারাও শুনতেছে সুবহানাল্লাহ বলেন কিন্তু তারা বলতে পারে না আপনারা জোরে বলতে পারবেন পারবেন তাহলে গলাটা পরিষ্কার করেন গলা পরিষ্কার হয়েছে তাহলে আমি আগে বলবো তারপর আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলছে দুম্বার পিছে হাত রাখলে কি হবে হুজুর এক একটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক বছর করে হায়াত বাড়ায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ
মুসা নবী বলেন তারপরে কি হবে? হযরত আজরাইল বলল সুম্মা যালিকা লামায়তুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই মৃত্যুদান করবে, এরপরে আল্লাহ পাক মৃত্যু থেকে অবশ্যই আপনাকে জিন্দা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাদ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? চিন্তা করে একবার বলে দাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে, আবার মৃত্যু দিবেন কে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন তাহলে প্রজন্মে এত বছর হায়াত পাওয়ার পরেও যদি আমার মৃত্যু বরণ করতে হয় তাহলে উপায় আমার দরকার নাই। মুসা নবী পাগলের মতো বের হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা এই সেই দূর পাহাড়ের মধ্যে একটা কবর খনন করতেছে। মুসা নবী গিয়ে বলল ভাই এত সুন্দর কবরটা কার জন্য তোমরা খনন করো? ফেরেশতারা মানুষের আকৃতিতে সেখানে কবর খনন করতেছিল। মুসা নবীকে বলল কবরটা কি আপনার পছন্দ হয়েছে? বলে হ্যাঁ, কি সুন্দর কবর, যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি কবরে প্রবেশ করবো। জোরে কবি তোমার আল্লাহ। হযরত মুসাকে ফেরেশতারা মানবীয় আকৃতিতে কবর করণ করতেছিল। ওরা বলল হুজুর তাহলে দেখেন, মুসা বলে আমি তখন কবরের মধ্যে শুয়ে পড়লাম, মুসার দেহটা যত বড় এর চাইতে কবরটা একটু বড়। মুসা বলল কবরটা আমার বড় পছন্দ হয়ে গেছে, আমি একটু ঘুমাবো। বলল ঠিক আছে হুজুর ঘুমান। উনি যখন ঘুমায় বলল আল্লাহ রাব্বুল আলামিন বলল যাও জিব্রাইল যাও আমার বন্ধু মুসার জানটা কবরে নিয়ে আস। জুড়ে জুড়ে কোন সুবহান আল্লাহ। মৃত্যুর হাত থেকে কি আমরা কেউ বাঁচতে পারবো? জোরে কেন পারবো? হাদিস শরীফের মধ্যে মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় কবরে রাখলে পরে 40 কদম যেতে যতটুকুন সময় লাগে, অতটুকুন সময় যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসে, ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আসে, একজন ফেরেশতা আসবে মাথার কাছ দিয়া, আরেকজন ফেরেশতা আসবে আপনার আমার পায়ের কাছ দিয়া। এরপরে হাদিস শরীফের বর্ণনা বুখারীর বর্ণনা মনকির নেকির নামক যে দুইজন ফেরেশতা দাঁত দিয়া কামড়ায় কামড়ায় মাটিগুলো সরাইতে থাকে, আর বিশাল আকৃতির দুইজন ফেরেশতা সামনে এসে দাঁড়ায় যায়। এরপরে এসে বলছে আব্দাল্লাহ তুম বিসমিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি ঘুমোর থেকে জেগে যাও, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে মনটা একটু নরম করো বাবারা, এই যে কবরস্থান এখানে সবার আসতে হবে, কেউ থাকতে পারবেন না, আমার বাবা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আমার দাদা আমার দাদি আপনাদের দাদা দাদি কবরে শুয়ে আছে। তোমার আল্লাহ ব্যাম দুইজন করে তার চলে আসবে, যেই বাড়ি গাড়ি এত কষ্ট করে জায়গা জমিন করেছেন সব বাড়ি করে পড়ে থাকবে, জায়গা জমিন পড়ে থাকবে, ছেলে থাকবে, বিবি থাকবে, মেয়ে থাকবে, সব সম্পদ ঘরবাড়ি পড়ে যাবে, শুধু আপনি আমি খালি হাত দিয়া কবরে ফিরে আসবো। এরপরে যখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, এরপরে বলবেন ইয়া আব্দুল্লাহ তুম বিসমিল্লাহ, ওরে আল্লাহর বান্দা তুমি ঘুম থেকে জেগে দাও। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে লোকটা যখন ঘুম থেকে জাগবে হায়াকুলা রে মার রাব্বুকা, প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা বলো তোমার রব কে? আপনারা বলেন তো আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, বলো আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দোমে দোমে তন মনে তারি অনুভব, দোমে দোমে তন মনে তারি অনুভব, বলো আল্লাহ আমার রব,
এই রবি আমার সব বলো আল্লাহ আমার রব এই মাইকের আওয়াজ বাড়া কর দমে দমে কোন মনে তারি অনুভব বলেন দমে দমে কোন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলো আল্লাহ আমার রব এই রবি আমার সব আমাদের রবের নাম কি আরো জোরে বলেন লোকটাকে প্রশ্ন করবে মারলাম তুকা কে তোমার রব তোমার রবের নাম কি আপনি আমি যদি আল্লাহর খাঁটি বান্দা হই তখন আমরা বলবো রব্বি আল্লাহ আমাদের রবের নাম হলো আল্লাহ আমাদের রবের নাম কি আরো জোরে বলো এরপরে প্রশ্ন করা হবে অমাদি রুকার তোমার দিন কি লোকটি যদি ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত থাকে তাহলে বলবে দীনুল আল ইসলাম আমার দিনের নাম হলো ইসলাম ধরে বলেন সুবহানাল্লাহ এরপরে প্রশ্ন করা হবে আমার নবী উকার কে তোমার নবী কে তোমার রাসূল আমরা বলবো নবিয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা আমেনা এলো আল্লাহর হাবিবার রবিউলে এলো আল্লাহর হাবিবার রবিউলে তোরা দেখে যা আমেনা জোরে দেখে যা আমেনা মায়ের কোলে চিৎকারে মেরে বলেন মারহাবা বিশ্বনবীকে যখন বলা হবে হাদিস শরীফের বর্ণনা বিভিন্ন ভাবে পাওয়া যায় এক বর্ণনায় আসছে আমার দয়াল নবী যদি চেহারা মোবারক দেখা হবে আর বলবে মা তাকুনু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা কি কে এই ব্যক্তি আমরা বলবো হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চারটা প্রশ্নের জবাব যেন আমরা দিতে পারি সবাই বলেন আমি আরো জানা মানে আমি জবাব যখন হয়ে যাবে গাইড থেকে জবাব আসবে আমার প্যারেন্ট তারা আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও ওয়ালি সুবিল জান্নাত আমার বান্দার গায়েতে জান্নাতের বিছানা প্রশাস করায়া দাও আর আমার বান্দার জন্য কবরটাকে জান্নাতের বিছানা বানায়া দাও ইলা মাত্তাবাসারি চোখের পলক কতটুকু যায় কবরটাকে অতটুকু লম্বা করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আয় আল্লাহ তাআলা আমাদেরকে যেদিন কবরের মধ্যে রাখা হবে ওই দিন তুমি নিজে আমাদের সাথী হয়ে যাও আমায় যেদিন ফোরাইবে আসবে গহীন রাতি বল আমায় যেদিন ফোরাইবে আসবে গহীন রাতি থেকো কাছে তুমি আল্লাহ থেকো কাছে তুমি আল্লাহ হয়েছিল সাথী আসবে গহীন রাতি বল আমায় যেদিন ফোরাইবে আসবে গহীন রাতি হে আল্লাহ তুমি পাশে হে আল্লাহ তুমি পাশে হয়েছিল সাথী আসবে গহীন রাতি আল্লাহু আকবার বলেন আমার বাবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেদিন ইন্তেকাল করবে আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করবে প্রচন্ড মাথার মধ্যে ব্যথা একবার মাথা উঁচু করে আর একবার আল্লাহর হাবিব মাটিতে শুয়ে পড়ে প্রচন্ড ব্যথা অনুভব করতেছে এমন সময়
মসজিদে নববীতে আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করতেছে। বিশ্বনবী বলেন, আয়েশার এখন কোন সময়? ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আয়েশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা গো, তোমার বাবা আবু বকর সিদ্দিক কে বলো তোমার বাবা যেন ইমাম হয়ে নামাজটা পড়ায়া দেয়। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার বাবা নরম হৃদয়ের মানুষ, আমার বাবা পারবে না কোনো দেখি, আপনি যেই জায়গায় দাঁড়ায় আমাদের ইমামতি করেন, আমার বাবা পারবে না গো ওই জায়গায় দাঁড়ায় ইমামতি করতে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ও গোদায় নবী, হযরত ওমরের হৃদয় শক্ত, ওমর একটু নামাজটা পড়ায় দে। আল্লাহর হাবিব বলেন, ও গো আয়েশা, আমি যা জানি তুমি তো যা জানো না গো আয়েশা, তোমার বাবা আবু বকরকে বলো ইমামতি করে যেন নামাজটা আদায় করায় দেয়। হযরত আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি শুরু করলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের পেছনে নামাজ আদায় করতেছে, আর নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম ফুফায়া ফুফায়া কাঁদতেছে, আয় হায়, আর দুটি বিশ্ব নবীর পেছনে নামাজ পড়া আমাদের ভাগ্যে আর জুটবে না। বিশ্ব নবীর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, নামাজ কি সাহাবারা আদায় করতেছে? হুজুর, আমার বাবার পেছনে সাহাবারা নামাজ পড়তেছে, আর নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম ফুফায়া ফুফায়া কাঁদতেছে আর বলতেছে, আর যদি বিশ্ব নবীর পেছনে নামাজ পড়া আমাদের ভাগ্য হবে না। আল্লাহর হাবিব বললেন, বুখারীর বর্ণনা, আয়েশা রে, মসজিদে নববীর পার্শ্বের দরজাটা একটু খুলে দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মা আয়েশা দরজাটা খুলে দিলেন, নবীজির মাথা মোবারকটা একটু উঁচু করে ধরলেন। আল্লাহ নবী নামাজের দৃশ্য দেখে এক নজর তাকিয়ে রইলেন। মা আয়েশা বলেন, কিছুক্ষণ পরে আমি তাকিয়ে দেখি বিশ্ব নবীর দুই চোখের কোনা দিয়ে পানি পড়তেছে। নবীজির চোখের পানি দেখে আমি আর পানি রাখতে পারলাম না, আমি টুকরে কেটে ফেললাম আর বললাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি আসলো বুঝতে পারলাম না। হুজুর, আপনার চোখে পানি দেখে আমিও চোখে আর পানি রাখতে পারি নাই। আল্লাহর হাবিব দেখে দেখে বলছে, ওরে আয়েশা, আমার চোখে যে পানি তুমি দেখলাম এটা তো আমার দুঃখের কান্না না, এটা হলো আমার তৃপ্তির কান্না, আমার সুখের কান্না। আয়েশা, তুমি তো জানো না এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে আমার পিঠ আমি ছিদ্র করে ফেলেছে, আবার পাথর মারতে মারতে তাইফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছে, আমার পাথর মেরে কাবেরা আমার সামনে খারাপ এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, মার খেয়েছে, এটা তো আমার দুঃখের কান্না না, এটা হলো আমার সুখের কান্না, আমার তৃপ্তির কান্না, আমার মন সাক্ষী দেয় আমার ইন্তেকালের পরে কেমন পর্যন্ত এইভাবে করে আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতেরা কাতার বন্দি হয়ে নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা, নবীদের শরীরে প্রচন্ড জ্বর চলে আসে, চোখের পানি পালা কান্না শুরু করে দিয়েছে। সবচেয়ে বেশি হযরত ফাতেমা কান্দছে নবীর জন্য, তার বাবার জন্য। বিশ্বনবী বুখারীর বর্ণনা, মা ফাতেমার চোখের পানি আর কান্না দেখে রাসূল বরদাস্ত করতে পারলেন না। হুজুর বললেন, ফাতেমা মা, আমার
একটু আমার কাছে আসো। মা ফাতেমা হুজুরের কাছে গেলেন, আল্লাহর নবী ডান কানে কি যেন বললেন, মা ফাতেমা কান্না শুরু করে দিলেন। এরপর আবার বাম কানে কি যেন বললেন, কিছুক্ষণ পরে নবীজি হযরতে ফাতেমা হাসতে লাগলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, মা হুজুর তোমার কানে কানে কি যেন বলল, আর অমনি করে তোমার কান্না বন্ধ হয়ে গেল, কারণটা কি আমি তো কিছু বুঝতে পারলাম না। হযরত ফাতেমা বলছে, আব্বা জান আমার কানে কানে বলল, ফাতেমা তুই কাঁদিস না, তোর কান্না দেখলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। মা তো তুমি কাঁদো না, ও মা আমি তোমার রাসূল, আমি তোমার বাবা, কিছুক্ষণ পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইব, বাবার বিদায়ের কথা শুনে আমি কাঁদলাম। এরপর আমার বাবা বলল, ফাতেমা শোনো, আমার ইন্তেকালের পরে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম আমার পরিবারের মধ্যে হতে আমার সঙ্গে তুমি মিলিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কি আপনারা আমরা কেউ থাকবো? জোরে বলেন থাকবো। এই দুনিয়াতে থাকলেও থাকতে পারবেন না, থাকতে চাইলেও আপনি থাকতে পারবেন না। যত প্রাণী আছে সব প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জ্বর বাড়তেছে, মাথা ব্যথাও বাড়তেছে, এদিক দিয়া ঘরের দরজার মধ্যে কে যেন ঠন ঠন করে আওয়াজ করলো। হযরত ফাতেমা বললেন, কে ঘরের ভিতরে? ফাতেমা বলছে, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। মালাকাল মউত এসে বলল, ঘরের দরজা খোলেন। ফাতেমা বললেন, ঘরের দরজা খোলা যাবে না, আমার বাবা অসুস্থ, এখন আমি ঘরের দরজা খুলতে পারবো না। বিশ্বনবী বলতে পারলেন, মালাকাল মাউত আজরাইল এসেছে। নবীজি বললেন, মা গো, ও মা ঘরের দরজাটা খুলে দাও গো মা। মা গো তুমি তো জানো না গো মা, এমন এক ব্যক্তি আজকে আমার ঘরের দরজার সামনে চলে আসবে, ওই লোক একবার আসলে আর কোনোদিন ফিরে যায় না গো মা। মা এই লোকটা যেদিন যার ঘরের দরজার সামনে আসবে, যাকে লক্ষ্য করে আসবে, পৃথিবীর ওই বান্দা কোনো দিন ওই পৃথিবীতে আর থাকতে পারবে না। বিশ্বনবী বললেন, ফাতেমা ঘরের দরজা খুলে দাও। মা ফাতেমা ঘরের দরজা খুলে দিয়েছে। মালাকাল মউত এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন তাহলে আমি আপনার ঘরে প্রবেশ করব, যদি অনুমতি না দেন তো নবীজি আমি আপনার ঘরে প্রবেশ করব না, আমি চলে যাইব। আল্লাহর হাবিব বলেন, আজ ইব্রাহিম কোথায় আসো তুমি, তোমার সঙ্গে আমার আলাপ আছে। ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে হুজুরকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দেখা দিবেন নবী স্বপন কালে, দেখা দিবেন নবী স্বপন কালে, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মন্ত্রী নেকি রাশিয়া সওয়াল করবেন বসায়া, মন্ত্রী নেকি রাশিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন নবী গো পর্দা উঠাইয়া, দিবেন নবী গো পর্দা উঠাইয়া, সালাম করিব কদম লুটাইয়া, ইয়া রাসূলুল্লাহ।
একবার চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হযরত আজরাইল করে বাইরে দাঁড়িয়ে আছে, জিব্রাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, হুজুর কি বলবেন? নবী বললেন, আরে আজরাইল, আমি কি ইন্তেকাল করে কবরে যাইব, আমার গুনাহগার উম্মতের উপায় হবে কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মওতে শরীফে চলে যাবেন, আপনার গুনাহগার উম্মতের খবর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে পৌঁছায় দিবে। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনটা প্রস্তাব আপনাকে এখন দিব। কয়টা জোরে কোন কয়টা? তিনটা প্রস্তাব এখন আপনার সামনে পেশ করব। একটা হলো, যদি আপনি দুনিয়াতে থাকতে চান, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তমাম পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক আপনাকে দান করে দিবে, এবং উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আপনাকে আল্লাহ দান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যত মনে চাই আপনি ওই উহুদ পাহাড়ের স্বর্ণ আপনি খরচ করবেন, একদিকটা খরচে খরচ করবেন, আবার পেছনে তাকায় দেখবেন আগের মতো পরিপূর্ণ হয়ে গেছে। হুজুর বলেন, এই তিনটা বস্তু চান নাকি আপনার আল্লাহ আপনার সঙ্গে দেখা করার জন্য ইন্তেজার করতেছে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল রে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, উহুদ পরিমাণ আমি স্বর্ণ আল্লাহর কাছে চাই না, তামাম পৃথিবীর রাজত্ব আমি আল্লাহর কাছে চাই না, আমি চাই আমার গুনাহগার উম্মত। কোন সুবহানাল্লাহ, উম্মতের মায়ায় নবী কম্পিত উম্মতেরি মায়ায় নবী কাফেরেরা দিলা পাতর মারিত বল কাফেরেরা দিলা পাতর। একবার আল্লাহু আকবার বলেন। হযরত আজরাইল বললেন, হুজুর আপনি অনুমতি দিন আমি আসব। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি কি এই সম্পদ চান নাকি আল্লাহর সঙ্গে দেখা করতে চান? হুজুর বলল, আমার উম্মতের ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হবে আমি রাসূল দুনিয়া থেকে আমি যাব না। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় থাকবেন আর সাহিবে থাকবেন? নবী বললেন, না, আমার উম্মত থাকবে মাটির নিচে, আমি নবীও থাকব মাটির নিচে। তো ভালো লাগে হুজুর, তাহলে শোনেন, আপনি রওজা বরকে থাকবেন মদিনা শরীফে, আর এক বছর পর পর আপনার উম্মতের খবর আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার রওজা মোবারকে পৌঁছায় দিবেন। হুজুর বললেন, না, আমার উম্মতকে আমি এক বছর রেখে আমি থাকতে পারব না। হুজুর, ছয় মাস পর পর আপনার উম্মতের খবর পৌঁছায় দেওয়া হবে। হুজুর বললেন, তাও আমি পারব না। ইয়া রাসূলুল্লাহ, তিন মাস পর পর আপনার উম্মতের খবর আপনার রওজায় পৌঁছায় দেওয়া হবে। হুজুর বললেন, আমি তাও পারবো না। এবার আল্লাহ বলে, যাও বন্ধু, আমার জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, এই পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, কোন নবী রাসূলের উম্মতের দায়িত্ব আমার হাতে নেই নাই, উম্মতে মুহাম্মদের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে উঠাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি উম্মতের কামরানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আমার কাছে ক্ষমা চায়, আপনাকে উসিলা করে আমি আল্লাহ পাহাড় পরিমাণ উম্মতের গুনাহ আপনার উসিলায় আমি আল্লাহ মাফ করে দেব।
রহমতের বান্দার গনবি উম্মতের কান্দার বল রহমতের বান্দার গনবি উম্মতের কান্দার বল রহমতের বান্দার গনবি উম্মতের কান্দার নবী ছাড়া এই জগতে কে আছে আমার বল নবী ছাড়া এই জগতে নবী ছাড়া এই জগতে কে আছে আমার রহমতের বান্দার গনবি উম্মতের কান্দার বল রহমতের বান্দার গনবি একটু জোরে বলেন রহমতের বান্দার গনবি উম্মতের কান্দার বল রহমতের বান্দার গনবি উম্মতের কান্দার নবী ছাড়া এই জগতে নবী ছাড়া নবী ছাড়া এই জগতে কে আছে আমার রহমতের বান্দার গনবি উম্মতের কান্দার বল রহমতের বান্দার গনবি উম্মতের কান্দার চিৎকারে মেরে বলেন মারহাবা আল্লাহু আকবার বলেন চিল্লায়া আমার মারাত বিশ্ব নবীর জান শব্দ শুরু হয়ে গেল আল্লাহর হাবিব বলে আজরাইল আসো আমার জান তুমি কবজ করো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব জান যখন কবজ করা শুরু হয়ে গেল আল্লাহর হাবিব বলে আজরাইল রে ও আজরাইল মৃত্যুর কষ্ট কি এত রে আজরাইল আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার জানানি সেইভাবে কবজ করতেছি বুখারীর বর্ণনা বুখারী শরীফের বর্ণনা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার জানানি সেইভাবে কবজ করতেছি পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত এত এহসানের সঙ্গে আমি আর কারো জান কব্জ করি নাই নবী বলল আজরাইল মউতের কষ্ট কি আর করে আল্লাহু আকবার বলে পরে আজরাইল আমার মনে হয় যেন উহুদের পাহাড়টা আমার বুকের মধ্যে তুমি উঠাইয়া দিয়েছো আজরাইল আমার সঙ্গে একটা ওয়াদা তোমার করতে হবে হুজুর কি ওয়াদা করব আমার এই পৃথিবীতে যত উম্মত আছে আর কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সব উম্মতের মৌতের কষ্ট আমারে দাও আমার গুনাহগার উম্মতের মরণের কষ্ট দিও না হযরত আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ পৃথিবীর তৈরি হওয়ার পর থেকে যত পারির জান আমি কব্জ করেছি আপনার মতো এমন এহসানের সঙ্গে আমি আর কারো জান কব্জ করি নাই হুজুর বলছে আজরাইল আমার মনে হয় যেন হুজুর পাহাড় আমার বুকের মধ্যে চড়াই দিয়েছ আজরাইল আমার সঙ্গে ওয়াদা করো এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে রে কিয়ামত পর্যন্ত সব উম্মতের মৌতের কষ্ট আমারে দাও আমার গুনাহগার উম্মতের মৌতের কষ্ট দিও না হযরত আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সঙ্গে আমি ওয়াদা করলাম আপনার খাঁটি উম্মত যারা হবে আল্লাহর খাঁটি বান্দা যারা হবে আমি তার জান এমনই ভাবে কবজ করব ছোট বাচ্চা মায়ের স্তন থেকে যখন দুধ পান করে বাচ্চা যখন দুধ পান করে তখন মা অনুভব করতে পারে না বাচ্চা কোন সময় ঘুমায় যায় বাচ্চাও ঘুমায় যায় মাও ঘুমায় যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ছোট ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ যখন পান করে তখন বাচ্চা যেভাবে করে দুধ খেতে খেতে ঘুমায়া যায় আমি আপনার খাঁটি উম্মত আল্লাহর খাঁটি বান্দা যারা হবে আমি ওই বাচ্চা শিশুর মতো এইভাবে করে যান আমি কব্জ করব জোরে জোরে করুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আসল বাড়ি কবর হবে মাটি হবে বিছানা জোরে জোরে
একবার চিৎকার মেরে মারহাবা বলেন, আরো জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ তার আমল নিয়ে কবরে যায়। কি নিয়ে যাবে? আমল নিয়ে কবরে যাবে। লোকটা এক ব্যক্তি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছে, সুবহানাল্লাহ বলেন, তাহাজ্জুদের নামাজ পড়া কি ভালো নাকি খারাপ? নবীজি বলেন, এই লোকটাকে যখন কবরে রাখা হবে, মনের নেকির এসে প্রশ্ন করবে, ইয়া আব্দুল্লাহ তুম বিইজ্জিল্লাহ। লোকটা যখন ঘুমাবার জন্য যাইত, তার বেগম কে বলতো, বিবিরে এ আমার স্ত্রী শোনো, রাত্র যখন তিনটা বেজে যায় আমি কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ব, আমার শিয়রের পাশে তুমি একটা বদনার ভিতরে লোটার মধ্যে পানি রেখে দিও, ঘুম থেকে উঠে আমি তাহাজ্জুদ রুজু করে নামাজ আদায় করব। আরেকজন লোক ছিল গাঁজা খোর, আপনার এলাকায় গাঁজা খোর আছে? গাঁজা খায় না? গাঁজার মধ্যে টান দিয়ে কয়, খাজা বাবা, গাঁজা খাবা, নাউজুবিল্লাহ বলেন, খাজা বাবা কি কোনোদিন গাঁজা খেয়েছে? জোরে বলেন, খেয়েছে। এই লোকটা তার স্ত্রীকে বলতো, বিবি আমি যখন ঘুমায় যাব, গাঁজার কলকিটা আমার শিয়রের পাশে রেখে দিস, যাতে পারে ঘুমের থেকে উঠে আমি গাঁজা খেতে পারি। আল্লাহর হামিদ বলেন, এই লোক দুইটা লোক যখন মারা যাবে, তাদের সামনে যখন ফেরেশতা আসবে, এসে বলবে, ইয়া আব্দুল্লাহ কুম বিইজ্জিল্লাহ, আল্লাহর বান্দা তুমি ঘুম থেকে উঠে যাও, যে লোকটা তাহাজ্জুদের নামাজ পড়তো এই লোকটাকে যখন ডাক দিয়া উঠাবে, লোকটি যখন ঘুমের থেকে উঠে এইভাবে করে হাত নাড়বে আর বলবে, বেগম ও বেগম আমার পানির লোটাটা কোথায়? ফেরেশতারা তো বুঝবো না, ফেরেশতারা করে মিয়া লোটা কি, ফেরেশতারা বললে লোটা দিয়ে কি করবে? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বলবে, ও আমার দিদি তুমি কোথায়, আমার পানির লোটা কোথায়, আমি উযু করব, নামাজ পড়ব। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এটা তো দুনিয়ার রে, আল্লাহর বান্দা এটা হলো কবর, আরে আল্লাহর বান্দা এখানে নামাজ নাই, এখানে রোজা নাই, কিচ্ছু নাই, শুধু ঘুমাবো আর ঘুমাবো, তারা কিছু নাই। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমার বান্দা নামাজের আমল করতো, নামাজের বদৌলতে আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কি খাইতো? গাঁজা খাইতো। এরা যখন কবরে রাখা হবে, নবীজি বলেন, সেও তার আমল নিয়ে কবরে যাবে। ওই লোকটাকে যখন গাঁজা করতে যখন উঠাবে, ইয়া আব্দুল্লাহ কুম বিইজ্জিল্লাহ, আল্লাহর বান্দা উঠে যাও, লুকলি চোখ খুলে বলবে, বেগম দাবার কলকি দেখো, ফেরে তারা কয় কি হয় দাবা, তার ধর্মে খাওয়ান খাওয়াই দেবো, লুকলি বলবে, আমার দাবা কই, আমি গাঁজা খাবো, আল্লাহর ফেরেশতারা বলবে, আয় পরে গাঁজা খাওয়াই দি। কি অবস্থা হবে সে? ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাই আপনারা বলেন তো, ইবাদত করবেন কার? আরো জোরে বলেন, কার? জিকির করবেন কার? জিকির করবেন কার? গোলামি করবেন কার? এই ভাইরা ফেরেশতারা বলবে, আল্লাহ কয় কি কয়? আল্লাহ বলছে, জাহান্নাম থেকে একটা রাস্তা এনে দে, ওই রাস্তা দিয়া জাহান্নামের আগুন তার কবরে ডুববে। লোকটি তখন কাঁদতে লাগবে, আল্লাহ আমার আবার দরিয়ার মধ্যে পাঠা, আমি বুঝতে পারি নাই। আল্লাহ বলে, এত কান্না কান্দি কোনো কান্নায় কাজ হবে না। সেই জন্য আমার ভাইরা, আমাদের চতুর্পার্শ্বে কবরস্থান কারো মা শুয়ে আছে, কারো বাবা,
এই কবর আমাদেরকে যাইতে হবে কিনা, কি বলেন হবে কিনা? চন্দে গুয়ে বাগে মান বস্তানে মান ইন গুই গুরে গোরস্তানে মান। লোকেরা বলে এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি, এই টাকার মালিক আমি, এই জমিনের মালিক আমি, এই বিল্ডিং এর মালিক আমি। আর পর্যন্ত কি কেউ বলেছে এই কবরের মালিক আমি? কেউ বলছে? অথচ হাদিস শরীফের মধ্যে আছে এই কবর মালিক একবার নয় দুইবার নয় দৈনিক একশো তোমার আপনাকে ডাকতে থাকে। আমি আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কবর অহসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লা খাবীর। আল্লাহু আকবার বলেন আর যারা আল্লাহু আকবার। কুরআন শরীফের ভিতরে আটটা জায়গার ভিতরে কবরের কথা আছে। জোরে কল সুবহানাল্লাহ। ইযা সামাউ ফাতারাত হলো ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। জোরে কল সুবহানাল্লাহ। এরকম একটা জায়গার ভিতরে কবরের কথা আছে। ও ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দতেছে ঘরের ভিতরে কবরের বয়ান শোনার পরে। আল্লাহর হাবিব সাহাবীদের সামনে কবরের বয়ান করলেন। কবর হলো এমন একটা জায়গা, ওই কবরে কোনো আপন বলতে কেউ থাকবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়েন সবাই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে, নবীজির দলে, কার নামে? জোরে কোন কার নামে? আল্লাহর নামে, নবীজির দলে। লোকটাকে উঠাই দিয়ে গেলাম। বিশ্বনবী বলেন কবর রাখার পরে দুই দিক থেকে মাটি এসে এমন জোরে চাপ মারবে ডান দিকের হাতটিগুলো বাম দিকে চলে যাবে, আবার বাম দিকের হাতটিগুলো ডান দিকে চলে যাবে। ওই দিন এমন কান্না, আপনি আমি কান্দবো, কেউ আপনার আমার কান্না শুনবে না। হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেন কবরবাসীদের কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনত হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে ওই মানুষটা মরে যাইত। বিশ্বনবী যখন বয়ান করলেন কবরের, মা খাদিজা কাঁদতে কাঁদতে জর্জর হয়ে গেছে। আজকের মাহফিল আমার যেই সমস্ত মা বোনেরা এসেছেন কান খুলে শোনেন, নবী যখন বাসায় ফিরলেন তখন দেখে খাদিজাতুল কুবরা কাঁদতেছে। অগো খাদিজা, তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদি? বলে হ্যাঁ, কেন কাঁদো? হুজুর, আমি কাঁদি কবরের কথা স্মরণ করে। আমি মহিলা মানুষ, আমি কেমনে মন কিনলে কিনে প্রশ্নের জবাব দিব? আমি মহিলা মানুষ, আমি কেমনে থাকবো কবরে? এই জন্য কবরের কথা স্মরণ করে কাঁদি। আল্লাহর হাবিব বলেন খাদিজা তুমি কেঁদো না, আর তোমার কান্না দেখলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত খাদিজাতুল কুবরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কাছে কিছু চাইবো। নবীজি বললেন কি চাইবা বলো খাদিজা? বিশ্বনবী বললেন খাদিজা তুমি কেন না, তোমার কান্না দেখলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। ও খাদিজা শোনো, আমি ওয়াদা করলাম তোমার সঙ্গে, যদি তুমি আমার আগে ইন্তেকাল করো আমার পুরান জামা দিয়ে অবশ্যই তোমার আমি কাফন করাবো। এরপরে এরপরে তোমার যখন জানাতে হবে আমি নিজে ইমামতি করব, আমি নিজে তোমার কবরে রাখবো, এরপরে আমি তোমার জন্য কবরের পাশে বসে থাকবো। মা খাদিজা ইন্তেকাল করলেন, পুরান জামা দিয়ে নবীর কাফন করানো হলো। এরপরে নবীজি নিজে জানাজা করলেন,
হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো নেক সন্তান, কোনো আলেম সন্তান মা বাবার জানাজা করে, দাদা দাদির জানাজা করে, নানা নানির জানাজা করে, আল্লাহর হাবিব বলেন জানাজা করার পরে নবীজি মা কাজী যারা জানাজা করলেন, এরপরে যখন কবরে রাখেন, রাখার পরে সাহাবীদেরকে বলেন মা বাবা মাটি দাও, মিনহা খলকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পড়ে পড়ে যখন কবর দেওয়া হবে, পাপ খাদি দেখছে, আল্লাহর হাবিব বলে সারিয়া তোমরা সবাই চলে যাও, আমার খাদিজার সঙ্গে আমার একটা ওয়াদা আছে। এরকম সবার আলাদা সারাদিন চলে গেছে, মনকির মেকিরা আর কবরে আসে না, সারা রাত চলে গেছে, মনকির মেকির কবরে আসে না। এরপরের দিন সকালবেলা আল্লাহ জিব্রাইলকে পাঠালো, যাও আমার বন্ধুকে গিয়ে সালাম দাও, বলে দাও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এখানে বসা আছে। আল্লাহ কি জানেন না? জানে কি না? জানে। তারপরে জিব্রাইলকে পাঠাই দিল, যাও জিব্রাইল। জিব্রাইল গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার সালাম দেন। নবীজি আপনি কেন এখানে বসে আছেন? নবীজি বলেন, জিব্রাইল, আমার স্ত্রী হযরতে খাদিজার সঙ্গে আমার একটা ওয়াদা ছিল, ওয়াদাটা পূরণ করবার জন্য আমি বসে আছি, তিনটা ওয়াদা পূরণ হয়ে গেছে, আর একটা ওয়াদা বাকি আছে। জিব্রাইল বলে, হুজুর সেই ওয়াদাটা কি? আল্লাহর হাবিব বলল, সেই ওয়াদা হলো মন্ত্রী নেকির যখন কবরে আসবে, আমি আমার বেগম খাদিজার পক্ষ থেকে মন্ত্রী নেকির প্রশ্ন জবাব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না মা খাদিজাতুল কুবরাকে যখন কবরে রাখা হয়েছে, মনকির নেকির কখনই চলে এসেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আমার আল্লাহ খাদিজার তিনটা প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়া দিয়েছে। বাবাজি আমার এই কবর অত্যন্ত কঠিন জায়গা, অত্যন্ত মারাত্মক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا। হে পৃথিবীর মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো সবাই ছিল মৃত্যু, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, আর এরপরে আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব, এরপরে আমি আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করব, তোমরা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আল্লাহর দরবারে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن الرحمن পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات تغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل قرن أعوذ بالله من بسم الله الرحمن الرحيم منها خلقناكم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام چند جوئے باغ من بستان من چند جوئی باغ من بستان من این جوئی گور گورستان من إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل باري قرار من باري تو تمار نائي আসল বাড়ি কবর হবে আসল বাড়ি কবর হবে মাটি হবে বিছানা আল্লাহুম্মা জোরে সালে আলা কি মোহাম্মদ সে উফা তুনে তো হম তেরে জহা চিজ কি লোহা কলম তেরে বলা বল বেকামালি
कशफत जा बिजमानी हसनत जमी अफसानी सल्ला खल्कों में अशरफ हो हम ये तेरे करम है उम्मती मुहम्मदी हो हम ये तेरे मेहरबान है बल बल औला बिकमानी कशफत तुजा बिजमानी हसनत जमी अहसानी सल्ला अलैहि व आलिहि ला इलाहा जोर ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह आरो जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुभानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा सुभानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पूर्व ब्रजरहाटी कब्रस्थान ईदगाह माठे बाश्शरिक ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের রওনক বক্স মেহমান মেহমান আউজিম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ফারুকী সাহেব মাদ্রাসাতুল আলী হযরত উলামায়ে কেরাম উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মাহবুবের দরবারে মহান মনিবের দরবারে আমরা লাখ কোটি শুকরগুজার হচ্ছি যেই মহান মনিব যে জায়গাটায় আমাদেরকে থাকতে হবে কিয়ামত পর্যন্ত ওই জায়গা হচ্ছে কবরস্থান বলেন কিসের স্থান কবরস্থান এই কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে জান্নাতের বাগানে আপনাদেরকে আমাদেরকে যেই মহান মনি আসার বসার সুযোগ করে দিয়েছেন এই মাহফিলে আসতে পেরে আপনারা কি বেজার না খুশি কম না বেশি তাহলে হৃদয়ের সমস্ত আবেগটুকু ধার করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অপরূপ চিত্তে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে মহাব্বতের সাথে জোরে সুরে সমস্তরে এক যোগে পড়ে উঠি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে সুরে পড়ো আলহামদুলিল্লাহ বন্ধুগণ এখানে এমন কেউ আছেন সারা জীবন বেঁচে থাকবেন মরবেন না এমন কেউ আছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মউত থেকে বাঁচবার জন্য শিশা ডালা প্রাচীর দিয়া দিবে শিশা দিয়া প্রাচীর বানায়া ওই প্রাচীরের ভিতরে যদি তুমি আবদ্ধ হয়ে থাকো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সেখানে তোমার মৃত্যু হবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন বলা হয় মিনহা খলকনাকুম পরে মিনহা খলকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পরে সবাই মিনহা খলকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে
চিন্তা করবো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন বাইরে আমার হযরত সুলাইমান নবীর যুগে এক ব্যক্তির কাছে মালাকুল মউত আজরাইল আসবে আসার আগে আল্লাহকে দেখে বললো আল্লাহ তুমি তো ওই ব্যক্তির জান কবজ করার জন্য বলতেছ গো আল্লাহ হায় আল্লাহ তাআলা তুমি তো বলেছো মৃত্যুর জন্য দুটো জিনিস শর্ত একটা হলো সময় আর একটা হলো স্থান মৃত্যুর জন্য দুটো জিনিস শর্ত বলেন কয়টা একটা হলো স্থান আর একটা হলো সময় যেই সময় আপনার মৃত্যু হওয়ার কথা ওই সময় না আসলে আপনার মৃত্যু হবে না যেই জায়গার মধ্যে আপনাকে মৃত্যু করবার স্থান ওই স্থানে না গেলে আপনার মৃত্যু হবে না এই কথা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের যুগে মালাকাল মউত আজরাইল কে বলল আজরাইল যাও ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো ফেরেশতা আজরাইল বলল হে আল্লাহ তাআলা তুমি তো ওই লোকটার জান কবজ করতে বলতেছ আল্লাহ গো আমার পাতার মধ্যে লেখা আছে যেই পাতার মধ্যে মানুষের হায়াত মানুষের মউত নাম ঠিকানা লেখা থাকে হায়াতু শাজারা নামক বৃক্ষ আছে হায়াতের বৃক্ষ আয় আল্লাহ তাআলা আমার এই গাছের পাতার মধ্যে লেখা আছে লোকটার মৃত্যু হবে হিন্দুস্তানের ছমনাতের জঙ্গলায় তুমি বলতেছো লোকটার জান কবজ করার জন্য আমি কেমন করবো গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতা তোমার যে বিকট আকৃতি আছে ওই আকৃতিতে আমার এই বান্দা ওর সামনে তুমি উপস্থাপন করো আপনাদের মধ্যে এমন কেউ আছেন মালাকাল মউত আজরাইলকে আপনারা কি কেউ দেখেছেন কি বলেন দেখেছেন কেউ দেখেন নাই বাবা যদি আজরাইলের সঙ্গে আপনার আমার দেখা হয়ে যাবে ওই দিন আর আপনি আমি পৃথিবীতে থাকতে পারব না ধরে কোন সুবহানাল্লাহ এমন বিকট চেহারা নাই যেদিন আপনার সঙ্গে দেখা হবে ওদিন আপনার জীবন বাঁচবে না ওই মালাকাল মউত আজরাইলের বিকট চেহারা ওই লোকটার সামনে যখন উপস্থাপন করল লোকটা ভয়েতে থরথর করে কাঁপতেছে সুলেমান নবীর কাছে আসলো এসে বলল সুলেমান ও আল্লাহর পয়গম্বর সুলেমান আমি এমন এক চাওয়ার মানুষ দেখেছি আমার জীবনে কোনদিন এমন মানুষ দেখি নাই হুজুর আপনি আমার সাহায্য করেন সুলেমান বলল বাবা একটু দাঁড়াও আমি তোমাকে ব্যবস্থা করতেছি বাতাসকে ডাক দিল সুলেমান পয়গম্বর এর বাতাস যা চলে যায় আমার এই আল্লাহর বান্দাকে একটা ধাক্কা দিয়া হিন্দুস্তানের সমরাতের জঙ্গলায় নিয়ে যাও কোথায় কেন জানেন কোথায় ভারত হিন্দুস্তান একটা ধাক্কা মেরে বাতাস যখন হিন্দুস্তানের সমরাতের জঙ্গলায় নিয়ে গেল লোকটা পাথরের উপরে বসে বলতে বেঁচে গেলাম মৌতের কাছ থেকে বেঁচে গেলাম কি বলেন মৌতের কাছ থেকে কি বাঁচতে পারবো قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم الله رب العالمين قال يا نبي أبني قال دين أو بجميد من شراء تم رجب موت تجي بس جاو تم رجب جاكر جاو لكنا مثل شكرا تمار شنج شكرا قرب زورة قال سبحان الله لا إله إلا ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে শুনে বলেন আপনাদের কষ্ট হচ্ছে কোনো অসুবিধা হয়
একবার আলহামদুলিল্লাহ বলে। লোকটি হিন্দুস্তানের সম্রাটের জঙ্গলায় যাইয়া একটা পাথরের উপরে বসল, বসে বলল আমি মৃত্যু থেকে বেঁচে গেছি, আমার আর মৃত্যু ধরতে পারবে না। বাইরা আমার আজরাইল লোকটার সামনে হাজির হয়ে গেল। লোকটি তখন কান্না শুরু করে দিল, ও ভাই ফেরেশতা আজরাইল, তোমাকে তো আমি জেরুজালেমে দেখেছিলাম, তুমি এখানে কি করে আসলাম? আমি তো তোমাকে জেরুজালেমে দেখেছিলাম, এখানে কেমনে আসলাম? আজরাইল ডেকে ডেকে বলল, আল্লাহর বান্দা আমার তুমি চিনো বলে না, ওরে আল্লাহর বান্দা আমি হলাম মালাকুল মাউত, ওরে আল্লাহর বান্দা তোমার মৃত্যু হবে এই জঙ্গলের ভিতরে, তুমি ছিলা সেই জেরুজালেমে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ গো তুমি তো বলেছো তার জান কবজ করার জন্য, আল্লাহ এই লোকটা তো আছে এখানে, আমি কেমনে তার জান কবজ করব? আল্লাহ পাক আমাকে বলল, রে আজরাইল তোর বিকট চেহারা তুই দেখাবি ওই লোকটার সামনে, সুলাইমান পয়গম্বর বাতাসকে হুকুম করবে, বাতাস এক ধাক্কা দিয়া তাকে হমনাথের জঙ্গলায় নিয়ে যাবে, সেখানে তার জান কবজ করবে। লোকটি কাঁদতে চেয়ার বলতে, আজরাইল তুমি আমার জান কবজ করিও না, বলে আজরাইল আমার জান যদি তুমি আমাকে এখানে কবজ করো তাহলে আমার জানাজা কে দিবে, কে গোসল করাবে, কে কাফন করাবে, কে দাফন করবে? আজরাইল বলল, তোমার ভাগ্যে জানাজা নাই, তোমার ভাগ্যে দাফন নাই, কাফন নাই, এখানে তোমার মৃত্যু হবে, শৃগালে তোমাকে খাবে, কুকুরে তোমাকে খাবে, তোমার জানাজা আর তোমার কবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, মাউত থেকে যত দূরে পালাম মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পানে দরিবে তোমায় লাগাইয়া শিরি। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা বা মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, ছোট নবী নাকি বড় নবী? সুবহানাল্লাহ বলেন, অনেক বড় পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি প্রস্তুত হয়ে যাও, আর হযরত আজরাইলকে বলল, আজরাইল যাও মুসা নবীর জান কবজ করে আসো। মুসা পয়গম্বরের কাছে আজরাইল গিয়ে বলল, মুসা গো তোমার জান আমি কবজ করব। মুসা নবী কয় কাছে আসো, সুবহানাল্লাহ কয় একটু কাছে আসো, আজরাইল কে আপনার জান কবজ করব, আর একটু কাছে আসো। হযরত আজরাইল যখন মুসা নবীর কাছে গেল, এমন জোরে একটা থাপ্পড় মারলো, থাপ্পড় মেরে মুসা নবী এমন জোরে থাপ্পড় আজরাইল কে মারলো, চক্ষু তার নির্দিষ্ট জায়গা থেকে ঝুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, থাপ্পড়টা খাইয়া দিছে আজরাইল। সুবহানাল্লাহ বলেন, আপনারা বলেন তো মানুষের ক্ষমতা বেশি নাকি ফেরেশতার ক্ষমতা বেশি? মানুষের ক্ষমতা বেশি, হাদিসটা একদম সহিহ হাদিস। হাদিস শরীফের মধ্যে আছে, এমন জোরে থাপ্পড় মারা হলো, থাপ্পড়টা খাওয়ার পরে আজরাইল একটা আদর মারল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বলছে, আল্লাহ সর্বনাশ হয়ে গেছি। আল্লাহ কি জানেন? জানে কি না? আল্লাহ জানেন। তারপরে বলল, কি হয়েছে? আল্লাহ মুসা নবীর জান কবজ করতে গিয়েছিলাম, আমার থাপ্পড় মারছে। আল্লাহ বলে, আজরাইল তুমি কি আমার বন্ধু মুসাকে সালাম দিয়েছ না? আল্লাহ দেই নাই। আজরাইল কাজটা কিন্তু তুমি ভালো করো নাই, আবার যাও আমার বন্ধুর কাছে যাও, আমার কিন্তু মুসাকে তোমার সালাম দেওয়া দরকার ছিল, কাজটা তুমি ঠিক করো নাই, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে সালাম করবে যাইয়া। আরেকটা কাজ করবা মুসা,
আজরাইল মুসার কাছে যখন যাইবা এই জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যা দুম্বাটা নিয়ে আমার পয়গাম্বরের সামনে হাজির করবা আর আমার পয়গাম্বরকে গিয়ে সালাম দিয়া বলবা হুজুর আপনি এই দুম্বার মধ্যে হাত রাখেন আল্লাহ সকল ফজিলত দুম্বার ভিতরে কি আছে সব বলে দিল আজরাইলকে হযরত আজরাইল সাল্লাম মুসা নবীর কাছে গিয়া বলছে আসসালামু আলাইকুম মুসা কই কি আমার আইছো হুজুর আপনার জান আমি কব্জে করতে আসি নাই কেন কেন আসা হুজুর এসেছি আপনি আমার সালাম লন মুসা নবী সালামের জবাব দিয়া বলল কেন আমার আসছো হুজুর আপনার জান আমি কব্জে করতে আসি নাই হুজুর এই দুম্বার গায়ে আপনার ডান হাতটা বাহির করে দুম্বার পিছনে আপনার হাতটা রাখুন হযরত মুসা বলছে তাহলে কি হবে হুজুর দুম্বার গায়ে যতগুলো পশম আছে এক একটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর করে আপনার হায়াত বাড়াই দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হায়াত দেওয়ার মালিককে হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সে আল্লাহ বল হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা হাসাবার মালিক যে আল্লাহ কাদাবার মালিক সে আল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আপনাদের জিকিরের আওয়াজে মনে হয় আপনারা অর্ধেক মরে গেছেন কি বলেন আপনাকে জিন্দা না মৃত্যু যারা আমাদের পাশে শুয়ে আছে তারা মৃত্যু কিন্তু আমরা যেমন শুনি তারাও শুনতেছে সুবহানাল্লাহ বলে কিন্তু তারা বলতে পারবে না আপনারা জোরে বলতে পারবেন পারবেন তাহলে গলাটা পরিষ্কার করে নেন গলা পরিষ্কার হয়েছে তাহলে আমি আগে বলবো তারপর আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলছে দুম্বার পিছে হাত রাখলে কি হবে হুজুর এক একটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক বছর করে হায়াত বাড়াই দিবে জোরে বলেন সুবহানাল্লাহ মূসা নবী বলেন তারপরে কি হবে হযরত আজরাইল বলল সুম্মা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই মৃত্যুদান করবে এরপরে আল্লাহ পাক মৃত্যু থেকে অবশ্যই আপনাকে জিন্দা করবে জোরে বলেন সুবহানাল্লাহ ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাদ فَإِنَّا خَلَقْنَاكُمْ مِنْ تُرَابٍ আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষ তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আবার মৃত্যু দিবেন কে হযরত মুসা আলাইহিস সালাম বললেন তাহলে প্রয়োজন নাই
এত বছর হায়াত পাওয়ার পরেও যদি আমার মৃত্যু বরণ করতে হয় তাহলে উপায় আমার দরকার নাই। মুসা নবী পাগলের মতো বের হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা এই সেই দূর পাহাড়ের মধ্যে একটা কবর খনন করতেছে। মুসা নবী গিয়ে বলল, ভাই এত সুন্দর কবরটা কার জন্য তোমরা খনন করো? ফেরেশতারা মানুষের আকৃতিতে সেখানে কবর খনন করতেছিল। মুসা নবীকে বলল, কবরটা কি আপনার পছন্দ হয়েছে? বলে হ্যাঁ, কি সুন্দর কবর, যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি কবরে প্রবেশ করবো। জোরে করি সুবহানাল্লাহ। দেখেন মুসা বলে আমি তখন কবরের মধ্যে শুয়ে পড়লাম, মুসার দেহটা যত বড় এর কবরটা একটু বড়। মুসা বলল, কবরটা আমার বড় পছন্দ হয়ে গেছে, আমি একটু ঘুমাবো। বলল, ঠিক আছে হুজুর ঘুমান। উনি যখন ঘুমায় পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও জিব্রাইল যাও, আমার বন্ধু মুসারা জানটা কবর করে নিয়ে আস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুম মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর হাত থেকে কি আমরা কেউ বাঁচতে পারবো? জোরে কোন পারবো? হাদিস শরীফের মধ্যে মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরে রাখলে পরে 40 কদম যেতে যতটুকু সময় লাগে, অতটুকু সময় যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসে, ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আসে, একজন ফেরেশতা আসবে মাথার কাছ দিয়া, আরেকজন ফেরেশতা আসবে আপনার আমার পায়ের কাছ দিয়া। এরপরে হাদিস শরীফের বর্ণনা, বুখারীর বর্ণনা, মনকির নেকি নামক যেই দুইজন ফেরেশতা দাঁত দিয়া কামড়ায় কামড়ায় মাটিগুলো সরাইতে থাকে, আর বিশাল আকৃতির দুইজন ফেরেশতার সামনে এসে দাঁড়ায়া যায়। এরপরে এসে বলছে, ইয়া আব্দুল্লাহ তুম বিসমিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি ঘুমোর থেকে জেগে যাও, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে মনটা একটু নরম করো বাবারা, এই যে কবরস্থান এখানে সবার রাখতে হবে, কেউ থাকতে পারবেন না, আমার বাবা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আমার দাদা, আমার দাদি, আপনাদের দাদা দাদি কবরে শুয়ে আছে। তোমার লাভে আমি দুইজন করে তার চলে আসবে, যেই বাড়ির দাঁড়িয়ে এত কষ্ট করে জায়গা জমিন করেছেন সব বাড়িঘর পরে থাকবে, জায়গা জমিন পরে থাকবে, ছেলে থাকবে, বিবি থাকবে, মেয়ে থাকবে, সব সম্পদ ঘর বাড়ি পরে যাবে, শুধু আপনি আমি খালি হাত দিয়া কবরে ফিরে আসব। এরপরে যখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, এরপরে বলবেন, ইয়া আব্দুল্লাহ তুম বিসমিল্লাহ, ওরে আল্লাহর বান্দা তুমি ঘুম থেকে জেগে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে লোকটা যখন ঘুম থেকে জাগবে, হায়াকুলা রে মার রব্বুকা, প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা বলো তোমার রব কে? আপনারা বলেন তো আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলো আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দোমে দোমে তন মনে তারি অনুভব, দোমে দোমে তন মনে তারি অনুভব, বলো আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলো আল্লাহ আমার রব। এই মাইকের আওয়াজ বাড়াও, দমে দমে তন মনে তারি অনুভব, বলে দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলো আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন। লোকটাকে প্রশ্ন করবে, মার রব তুকা, কে তোমার রব, তোমার রবের নাম কি? আপনি আমি যদি আল্লাহর খাঁটি বান্দা হই তখন আমরা বলব রব্বি আল্লাহ, আমাদের রবের নাম হলো আল্লাহ। আমাদের রবের নাম কি? আরো জোরে বলো। এরপরে প্রশ্ন করা হবে, আমার দিনুকার, তোমার দিন কি?
লোকটি যদি ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত থাকে তাহলে বলবে দীনুল আল ইসলাম, আমার দীনের নাম হলো ইসলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে আমার নবী কা, কে তোমার নবী, কে তোমার রাসূল? আমরা বলব নবিয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা এলো আল্লাহর হাবিবার রবিউলে, এলো আল্লাহর হাবিবার রবিউলে, তোরা দেখে যা আমেনা, জোরে দেখে যা আমেনা মায়ের কোলে, চিৎকার করে বলেন মারহাবা। বিশ্বনবীকে যখন বলা হবে, হাদিস শরীফের বর্ণনা বিভিন্ন ভাবে পাওয়া যায়, এক বর্ণনায় আসছে আমার দয়াল নবী যদি চেহারা মোবারক দেখা হবে আর বলবে মা তাকুনু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা কি? কে এই ব্যক্তি? আমরা বলব হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চারটা প্রশ্নের জবাব যেন আমরা দিতে পারি, সবাই বলেন আমিন। আরো জানাবেন আমিন। জবাব যখন হয়ে যাবে, গাইব থেকে জবাব আসবে, ফাবশু বিল জান্নাতি ওয়াল বিশু বিল জান্না, আমার ফেরেশতারা আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াল বিশু বিল জান্না, আমার বান্দার গায়েতে জান্নাতের বিছানা পোশাক পরায়া দাও, আর আমার বান্দার জন্য কবরটাকে জান্নাতের বিছানা বানায়া দাও। ইলা মাসতাবাসারি, চোখের পলক যতটুকু যায় কবরটাকে অতটুকু লম্বা করে দাও। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ তাআলা আমাদেরকে যেদিন কবরের মধ্যে রাখা হবে, ওই দিন তুমি নিজে আমাদের সাথী হয়ে যাও। আমায় যেদিন ফোরাইবে আসিবে গহীন রাতি, বল আমায় যেদিন ফোরাইবে আসিবে গহীন রাতি, থেকো কাছে তুমি আল্লাহ, থেকো কাছে তুমি আল্লাহ, হয়েছিল সাথী আসবে গহীন রাতি, বল আমায় যেদিন ফোরাইবে আসবে গহীন রাতি, থেকো আল্লাহ তুমি পাশে, থেকো আল্লাহ তুমি পাশে, হয়েছিল সাথী আসবে গহীন রাতি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যেদিন ইন্তেকাল করবে, আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করবে, প্রচন্ড মাথার মধ্যে ব্যথা, একবার মাথা উঁচু করে আরেকবার আল্লাহর হাবিব মাটিতে শুয়ে পড়ে, প্রচন্ড ব্যথা অনুভব করতেছে, এমন সময় মসজিদে লৌড়িতে আজান হয়ে গেছে, সাহাবায়ে কারাম আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করতেছে। বিশ্বনবী বলেন আয়েশার, এখন কোন সময়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা গো, তোমার বাবা আবু বকর সিদ্দিককে বলো তোমার বাবা যেন ইমাম হয়ে নামাজটা পড়ায়া দেয়। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নরম হৃদয়ের মানুষ, আমার বাবা পারবে না গো নবীজি, আপনি যেই জায়গায় দাঁড়ায় আমাদের ইমামতি করেন, আমার বাবা পারবে না গো ওই জায়গায় দাঁড়ায় ইমামতি করতে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর
তোমার বাবা আবু বকরকে বলো ইমামতি করে যেন নামাজটা আদায় করায় দেয়। ইমামতি শুরু করলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের পেছনে নামাজ আদায় করতেছে, আর নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম ফোফায়া ফোফায়া কাঁদতেছে, আয় হা। আর দুটি বিশ্ব নবীর পেছনে নামাজ পড়া আমাদের ভাগ্যে আর জুটবে না। বিশ্ব নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আয়েশারে নামাজ কি সাহাবারা আদায় করতেছে, আমার বাবার পেছনে সাহাবা নামাজ পড়তেছে আর নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম ফুফায়া ফুফায়া কাঁদতেছে আর বলতেছে, আর যদি বিশ্ব নবীর পেছনে নামাজ পড়া আমাদের ভাগ্য হবে না। আল্লাহর হাবিব বললেন বুখারীর বর্ণনা, আয়েশারে মসজিদে নববীর পার্শ্বের দরজাটা একটু খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মা আয়েশা দরজাটা খুলে দিলেন, নববীর মাথা মোবারকটা একটু উঁচু করে ধরলেন, আল্লাহ নবী নামাজের দৃশ্য দেখে এক নজর তাকিয়ে রইলেন। মা আয়েশা বলেন, কিছুক্ষণ পরে আমি তাকায় দেখি বিশ্ব নবীর দুই চোখের কোনা দেবে পানি পড়তেছে, নবীর চোখের পানি দেখে আমি আর পানি রাখতে পারলাম না, আমি টুকরে কেঁদে ফেললাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি আসলো বুঝতে পারলাম না, হুজুর আপনার চোখে পানি দেখে আমিও চোখে আর পানি রাখতে পারি নাই। আল্লাহর হাবিব দেখে দেখে বলছে, ওরে আয়েশা আমার চোখে যে পানি তুমি দেখলাম এটা তো আমার দুঃখের কান্না না, এটা হলো আমার তৃপ্তির কান্না আমার সুখের কান্না। আয়েশা তুমি তো জানো না এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে আমার পিঠ আমি ছিদ্র করে ফেলেছি আবার পাথর মারতে মারতে, তাইফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছে মানে পাথর মেরে কাবেরা আমার সামনে খারাপ এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে মার খেয়েছে, এটা তো আমার দুঃখের কান্না না, এটা হলো আমার সুখের কান্না আমার তৃপ্তির কান্না। আমার মন সাক্ষী দেয় আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত এইভাবে করে আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতেরা কাতার বন্দী হয়ে নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা নবীদের শরীরে প্রচন্ড জ্বর চলে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি পালা কান্না শুরু করে দিয়েছে, সবচেয়ে বেশি হযরত ফাতেমা কাঁদতেছে নবীর জন্য তার বাবার জন্য। বিশ্ব নবী বুখারীর বর্ণনা, মা ফাতেমার চোখের পানি আর কান্না দেখে রাসূল বরদাস্ত করতে পারলেন না, হুজুর বললেন ফাতেমা মা আমার একটু আমার কাছে আসো। মা ফাতেমা হুজুরের কাছে গেলেন, আল্লাহর নবী ডান কানে কি যেন বললেন মা ফাতেমা কান্না শুরু করে দিলেন, এরপর আবার বাম কানে কি যেন বললেন কিছুক্ষণ পরে নবীজি হযরতে ফাতেমা হাসতে লাগলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, মা হুজুর তোমার কানে কানে কি যেন বলল আর অমনি করে তোমার কান্না বন্ধ হয়ে গেল কারণটা কি আমি তো কিছু বুঝতে পারলাম না। হযরত ফাতেমা বলছে, আব্বা জান আমার কানে কানে বলল ফাতেমা তুই কাঁদিস না, তোর কান্না দেখলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না, মা তো তুমি কেন না
ও মা আমি তোমার রাসূল আমি তোমার বাবা কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব বাবার বিদায়ের কথা শুনে আমি কাঁদলাম এরপর আমার বাবা বলল ফাতেমা শোনো আমার ইন্তেকালের পরে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম আমার পরিবারের মধ্য হতে আমার সঙ্গে তুমি মিলিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে কি আপনারা আমরা কেউ থাকবো জোরে বলেন থাকবো এই দুনিয়াতে থাকলেও থাকতে পারবেন না থাকতে চাইলেও আপনি থাকতে পারবেন না যত প্রাণী আছে সব প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি জ্বর বাড়তেছে মাথা ব্যথাও বাড়তেছে এদিক দিয়া ঘরের দরজার মধ্যে কে যেন ঠন ঠন করে আওয়াজ করল হযরত ফাতেমা বললেন কে ঘরের ভিতরে ফাতেমা বলছে আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মালাকাল মউত এসে বলল ঘরের দরজা খোলেন ফাতেমা বললেন ঘরের দরজা খোলা যাবে না আমার বাবা অসুস্থ এখন আমি ঘরের দরজা খুলতে পারবো না বিশ্বনবী বলতে পারলেন মালাকাল মাউত আজরাইল এসেছে নবীজি বললেন মা গো ও মা ঘরের দরজাটা খুলে দাও গো মা গো তুমি তো জানো না গো মা এমন এক ব্যক্তি আজকে আমার ঘরের দরজার সামনে চলে আসবে ওই লোক একবার আসলে আর কোনোদিন ফিরে যায় না গো মা এই লোকটা যদি যার ঘরের দরজার সামনে আসবে যাকে লক্ষ্য করে আসবে পৃথিবীর ওই বান্দা কোনোদিন ওই পৃথিবীতে আর থাকতে পারবে না বিশ্বনবী বললেন ফাতেমা ঘরের দরজা খুলে দাও মা ফাতেমা ঘরের দরজা খুলে দিয়েছে মালাকাল মউত এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি অনুমতি দেন তাহলে আমি আপনার ঘরে প্রবেশ করব যদি অনুমতি না দেন তো নবীজি আমি আপনার ঘরে প্রবেশ করব না আমি চলে যাইব আল্লাহর হাবিব বলেন আজ ইব্রাহিম কোথায় আসো তুমি তোমার সঙ্গে আমার আলাপ আছে ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে হুজুরকে সালাম দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দেখা দিবেন নবী স্বপন কালে দেখা দিবেন নবী স্বপন কালে মন্ত্রী নেকি রশিয়া সওয়াল করবেন বসায়া মন্ত্রী নেকি রশিয়া সওয়াল করবেন বসায়া দিবেন নবী গো পর্দা উঠাইয়া দিবেন নবী গো পর্দা উঠাইয়া সালাম করিব কদম লোটাইয়া ইয়া রাসূলুল্লাহ জুড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একবার চিৎকার করে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা হযরত আজরাইল ঘরের বাইরে দাঁড়িয়ে আছে জিব্রাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছি হুজুর কি বলবেন নবী বললেন আরে আজরাইল আমি যদি ইন্তেকাল করে কবরে যাইব আমার গুনাহগার উম্মতের উপায় হবে কি ইয়া রাসূলুল্লাহ
আপনি যখন রহমত শরীফে চলে যাবেন আপনার গুনাহের উম্মতের খবর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে পৌঁছে দিবে। জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ তিনটা প্রস্তাব আপনাকে এখন দিব। কয়টা যেরকম কয়টা? তিনটা প্রস্তাব এখন আপনার সামনে পেশ করব। একটা হলো যদি আপনি দুনিয়াতে থাকতে চান কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়াই দিবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক আপনাকে দান করে দিবে এবং উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আপনাকে আল্লাহ দান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যত মনে চাই আপনি ওই উহুদ পাহাড়ের স্বর্ণ আপনি খরচ করবেন, একদিকটা খরচ করবেন, আবার পেছনে তাকায় দেখবেন আগের মতো পরিপূর্ণ হয়ে গেছে। হুজুর বলেন এই তিনটা বস্তু চান নাকি আপনার আল্লাহ আপনার সঙ্গে দেখা করার জন্য ইন্তেজার করতেছে? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিব বললেন জিব্রাইল রে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, উহুদ পরিমাণ আমি স্বর্ণ আল্লাহর কাছে চাই না, তামাম পৃথিবীর রাজত্ব আমি আল্লাহর কাছে চাই না, আমি চাই আমার গুনাহগার উম্মত। কোন সুবহানাল্লাহ, উম্মতেরই মায়ায় নবী কম্বিত বল উম্মতেরই মায়ায় নবী কাফেরেরা দিলা পাতর মারি তবল কাফেরেরা দিলা পাতর। একবার আল্লাহু আকবার বলেন। হযরত আজরাইল বললেন হুজুর আপনি অনুমতি দিন আমি আসব। জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি কি এই সম্পদ চান নাকি আল্লাহর সঙ্গে দেখা করতে চান? হুজুর বলল আমার উম্মতের ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হবে আমি রাসূল দুনিয়া থেকে আমি যাব না। জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় থাকবেন আর সাহিবে থাকবেন? নবী বললেন না আমার উম্মত থাকবে মাটির নিচে, আমি নবীও থাকব মাটির নিচে। তো ভালো লাগে হুজুর তাহলে শুনেন আপনি রওজা পরকে থাকবেন মদিনা শরীফে আর এক বছর পর পর আপনার উম্মতের খবর আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার রওজা মোবারকে পৌঁছায় দিবেন। হুজুর বললেন না আমার উম্মতকে আমি এক বছর রেখে আমি থাকতে পারব না। হুজুর ছয় মাস পর পর আপনার উম্মতের খবর পৌঁছায় দেওয়া হবে। হুজুর বললেন তাও আমি পারব না। ইয়া রাসূলুল্লাহ তিন মাস পর পর আপনার উম্মতের খবর আপনার রওজায় পৌঁছায় দেওয়া হবে। হুজুর বললেন আমি তাও পারব না। এবার আল্লাহ বলে যাও বন্ধু আমার জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, এই পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি কোন নবী রাসূলের উম্মতের দায়িত্ব আমার হাতে নেই নাই, উম্মতে মুহাম্মদের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে উঠাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি উম্মতের কামরানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আমার কাছে ক্ষমা চায় আপনাকে উসিলা করে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ উম্মতের গুনাহ আপনার উসিলায় আমি আল্লাহ মাফ করে দেব। রহমতের বান্দার গণ কি উম্মতের কান্দার বল, রহমতের বান্দার গণ কি উম্মতের কান্দার বল, রহমতের বান্দার গণ কি উম্মতের কান্দার, নবী ছাড়া এই জগতে কে আছে আমার বল, নবী ছাড়া এই জগতে, নবী ছাড়া এই জগতে কে আছে আমার, রহমতের বান্দার জনবী উম্মতের কান্দার বল, রহমতের বান্দার জনবী
একটু জোরে বলেন, রহমতের বান্দার গনবী উম্মতের কান্দার বল, রহমতের বান্দার গনবী উম্মতের কান্দার, নবী ছাড়া এই জগতে নবী ছাড়া নবী ছাড়া এই জগতে কে আছে আমার, রহমতের বান্দার গনবী উম্মতের কান্দার বল, রহমতের বান্দার গনবী উম্মতের কান্দার, চিৎকারে মেরে বলেন মারহাবা। আহু আকবর বলেন চিল্লায়া আমার মারাত, বিশ্ব নবীর জান শব্দ শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব বলে আজরাইল আসো আমার জান তুমি কবজ করো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, জান যখন কবজ করা শুরু হয়ে গেল আল্লাহর হাবিব বলে আজরাইল রে ও আজরাইল, মৃত্যুর কষ্ট কি এত রে আজরাইল, আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনার জান আমি যেইভাবে কবজ করতেছি, বুখারীর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব যে নষ্ট করে আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, নবী গো আপনার জানটা আমি যেইভাবে কবজ করতেছি, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত এত এহসানের সঙ্গে আমি আর কারো জান কবজ করি নাই, নবী বলবো আজরাইল মৌতের কষ্ট কি আর করে, আল্লাহু আকবার বলে বলে আজরাইল আমার মনে হয় যেন উহুদের পাহাড়টা আমার বুকের মধ্যে তুমি উঠাইয়া দিয়েছ, আজরাইল আমার সঙ্গে একটা ওয়াদা তোমার করতে হবে, হুজুর কি ওয়াদা করব, আমার এই পৃথিবীতে যত উম্মত আছে আর কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সব উম্মতের মৌতের কষ্ট আমারে দাও, আমার গুনাহের উম্মতের মরণের কষ্ট দিও না, হযরত আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর তৈরি হওয়ার পর থেকে যত প্রাণীর জান আমি কব্জ করেছি আপনার মতো এমন এহসানের সঙ্গে আমি আর কারো জান কব্জ করি নাই, হুজুর বলছে আজরাইল আমার মনে হয় যেন হুজুরের পাহাড়টা আমার বুকের মধ্যে চড়াই দিয়েছ, আজরাইল আমার সঙ্গে ওয়াদা করো এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে রে কিয়ামত পর্যন্ত সব উম্মতের মৌতের কষ্ট আমারে দাও, আমার গুনাহগার উম্মতের মৌতের কষ্ট দিও না, হযরত আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সঙ্গে আমি ওয়াদা করলাম আপনার খাঁটি উম্মত যারা হবে আল্লাহর খাঁটি বান্দা যারা হবে আমি তার জান এমনই ভাবে কবজ করব, ছোট বাচ্চা মায়ের স্তন থেকে যখন দুধ পান করে, বাচ্চা যখন দুধ পান করে তখন মা অনুভব করতে পারে না, বাচ্চা কোন সময় ঘুমায় যায়, বাচ্চাও ঘুমায় যায় মাও ঘুমায় যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ যখন পান করে তখন বাচ্চা যেভাবে করে দুধ খেতে খেতে ঘুমায় যায়, আমি আপনার খাঁটি উম্মত আল্লাহর খাঁটি বান্দা যারা হবে আমি ওই বাচ্চা শিশুর মতো এইভাবে করে যান আমি কব্জ করব, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, আসল বাড়ি কবর হবে মাটি হবে বিশালা, জোরে জোরে একবার চিৎকার মেরে মারহাবা বলেন, আরো জোরে বলেন, হাদিস শরীফের মধ্যে আছে মানুষ তার আমল নিয়ে কবরে যায়, কি নিয়ে যাবে আমল নিয়ে কবরে যাবে, লোকটা এক ব্যক্তি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছে, সুবহানাল্লাহ বলেন, তাহাজ্জুদের নামাজ পড়া কি ভালো নাকি খারাপ,
নবীজি বলেন এই লোকটাকে যখন কবরে রাখা হবে মনকির নেকির এসে প্রশ্ন করবে, ইয়া আব্দুল্লাহ তুম বিইজ্জিল্লাহ। লোকটি যখন ঘুমাবার জন্য যাইতো তার বেগমকে বলতো, বিবিরে এ আমার স্ত্রী শোনো, রাত যখন তিনটা বেজে যায় আমি কিন্তু তাহাজ্জুদ করে নামাজ পড়ব, আমার শিয়রের পাশে তুমি একটা বদনার ভিতরে লোটার মধ্যে পানি রেখে দিও, ঘুম থেকে উঠে আমি তাহাজ্জুদ রুজু করে নামাজ আদায় করব। আরেকজন লোক ছিল গাঁজাখোর, আপনার এলাকায় গাঁজাখোর আছে? গাঁজা খায় না? গাঁজার মধ্যে টান যায় কয় খাজা বাবা, গাঁজা খাবা নাউজুবিল্লাহ বলেন, খাজা বাবা কি কোনদিন গাঁজা খেয়েছে? জোরে বলেন খেয়েছে। এই লোকটা তার স্ত্রীকে বলতো, বিবি আমি যখন ঘুমায় যাব গাঁজার কলকিটা আমার শিয়রের পাশে রেখে দিস, যাতে পারে ঘুমের থেকে উঠে আমি গাঁজা খেতে পারি। আল্লাহর হাবিব বলেন এই লোক দুইটা লোক যখন মারা যাবে তাদের সামনে যখন ফেরেশতা আসবে এসে বলবে, ইয়া আব্দুল্লাহ কুম বিইজ্জিল্লাহ, আল্লাহর বান্দা তুমি ঘুম থেকে উঠে যাও, যে লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ত এই লোকটাকে যখন ডাক দিয়া উঠাবে। লোকটি তখন ঘুমের থেকে উঠে এইভাবে করে হাত নাড়বে আর বলবে, বেগম ও বেগম আমার পানির লোটাটা কোথায়? ফেরেশতারা তো বুঝবো না, ফেরেশতারা করে নিয়ে আর লোটা কি করবে? ফেরেশতারা বললে লোটা দিয়ে কি করবো আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা বলবে, ও আমার দিদি তুমি কোথায়, আমার পানির লোটা কোথায়, আমি অজু করবো নামাজ করব। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এটা তো দুনিয়ার রে আল্লাহর বান্দা, এটা হলো কবর। আরে আল্লাহর বান্দা এখানে নামাজ নাই, এখানে রোজা নাই, কিচ্ছু নাই, শুধু ঘুমাবার ঘুমাবার তারা কিছু নাই। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমার বান্দা নামাজের আমল করত, নামাজের বদৌলতে আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কি খাইতো? গাঁজা খাইতো। এরা যখন কবরে রাখা হবে নবীজি বলেন সেও তার আগুন দিয়ে কবরে যাবে। ওই লোকটাকে যখন গাঁজা করতে যখন উঠাবে, ইয়া আব্দুল্লাহ কুম বিইজ্জিল্লাহ, আল্লাহর বান্দা উঠে যাও, লুকলি চোখ খুলে বলবে, বেগম দাবার কলকিটা কই? ফেরেশতারা কয় কি হয় দাবা? তোর ধর্মের খাওয়ান খাওয়াই দিবে। লোকটি বলবে, আমার দাবা কই, আমি গাঁজা খাবো। আল্লাহর ফেরেশতারা বলবে, আয় তোরে গাঁজা খাওয়াই দে। কি অবস্থা হবে সে? ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিই ইলা রাব্বিকি রাজিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি। আমার ভাইরা আপনারা বলেন তো ইবাদত করবেন কার? আরো জোরে বলেন কার? জিকির করবেন কার? জিকির করবেন কার? গোলামি করবেন কার? এই ভাইরা ফেরেশতারা বলবে, আল্লাহ গয়ে কি কয়? আল্লাহ বলছে, জাহান্নাম থেকে একটা রাস্তা এনে দে, ওই রাস্তা দিয়া জাহান্নামের আগুন তার কবরে ডুববে। লোকটি তখন কাঁদতে লাগবে, আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠা, আমি বুঝতে পারি নাই। আল্লাহ বলে, এত কান্না কান্দি কোনো কান্নায় কাজ হবে না। সেই জন্য আমার ভাইয়েরা আমাদের চতুর্পার্শ্বে কবরস্থান, কারো মা শুয়ে আছে, কারো বাবা, এই কবর আমাদেরকে যাইতে হবে কিনা? কি বলেন, হবে কিনা? চন্দে গুয়ে বাগে মান বস্তান মান, ইন গুই গুর গোর স্থান মান।
লোকেরা বলে এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি, এই টাকার মালিক আমি, এই জমিনের মালিক আমি, এই বিল্ডিং এর মালিক আমি। আর পর্যন্ত কি কেউ বলেছে এই কবরের মালিক আমি? কেউ বলছে? অথচ হাদিস শরীফের মধ্যে আছে এই কবরের মালিক একবার নয় দুইবার নয় দৈনিক একশত বার আপনাকে ডাকতে থাকে। আমি কোরআন শরীফের ভিতরে আটটা জায়গার ভিতরে কবরের কথা আছে। যেরকম তোমার এরকম একটা জায়গার ভিতরে কবরের কথা আছে। ও ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে সেই ঘরের ভিতরে কবরের বয়ান শোনার পরে আল্লাহর হাবিব সাহাবীদের সামনে কবরের বয়ান করলেন। কবর হলো এমন একটা জায়গা, ওই কবরে কোনো আপন বলতে কেউ থাকবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়েন সবাই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে নবীজির দলে কার নামে? যখন কার নামে? আল্লাহর নামে নবীজির দলে। লোকটাকে উঠাই পেয়ে গেলাম। বিসমিল্লাহি বলে কবর রাখার পরে দুই দিক থেকে মাটি এসে এমন দূরে চাপ মারবে ডান দিকের হাতটিগুলো বাম দিকে চলে যাবে, আবার বাম দিকের হাতটিগুলো ডান দিকে চলে যাবে। ওই দিন এমন কান্না, আপনি আমি কান্দবো, কেউ আপনার আমার কান্না শুনবে না। হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেন কবরবাসীদের কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনত হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে ওই মানুষটা মরে যাইত। বিশ্বনবী যখন বয়ান করলেন কবরের মা খাদিজা কাঁদতে কাঁদতে জারজার হয়ে গেছে। আজকের মাহফিল আমার যেই সমস্ত মা বোনেরা এসেছেন কান খুলে শোনেন, নবী যখন বাসায় ফিরলেন তখন দেখে খাদিজাতুল কুবরা কাঁদতেছে। ওগো খাদিজা, তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদবি? বলে হ্যাঁ, কেন কাঁদো? হুজুর, আমি কাঁদি কবরের কথা স্মরণ করে। আমি মহিলা মানুষ, আমি কেমনে মন কিনে কিনে প্রশ্নের জবাব দিব? আমি মহিলা মানুষ, আমি কেমনে থাকবো কবরে? এই জন্য কবরের কথা স্মরণ করে কান্নি। আল্লাহর হাবিব বলেন কাঁদিরা তুমি কেঁদো না, তোমার কান্না দেখলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত কাঁদিরা তুমি কবরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কাছে কিছু চাইব। নবীজি বললেন কি চাইবা বলো খাদিজা? বিশ্বনবী বললেন খাদিজা তুমি কেন না, তোমার কান্না দেখে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। ও খাদিজা শোনো, আমি ওয়াদা করলাম তোমার সঙ্গে, যদি তুমি আমার আগে ইন্তেকাল করো আমার কুরআন জামা দিয়ে অবশ্যই তোমার আমি কাফন করাবো। এরপরে এরপরে তোমার যখন জানাজা হবে আমি নিজে ইমামতি করব, আমি নিজে তোমার কবরে রাখবো, এরপরে আমি তোমার জন্য কবরের পাশে বসে থাকব। মা খাদিজা ইন্তেকাল করলেন, কুরআন জামা দিয়ে নবীর কাফন করানো হলো। এরপরে নবীজি নিজে জানাজা করলেন। হাদিস শরীফের মধ্যে আছে যদি কোনো নেক সন্তান, কোনো আলেম সন্তান মা বাবার জানাজা করে, দাদা দাদির জানাজা করে, নানা নানির জানাজা করে, আল্লাহর হাবিব বলেন জানাজা করার পরে
নবীজি মা খাদিজারা জানাজা করলেন। এরপরে যখন কবরে রাখেন আয়াত করে করে যখন কবর দেওয়া হলো বাপ খাদিজাকে আল্লাহর হাবিব বলে সারিয়া তোমরা সবাই চলে যাও, আমার খাদিজার সঙ্গে আমার একটা ওয়াদা আছে। এরকম সবার সারাদিন চলে গেছে, মন কিন্তু আর কবরে আসে না, সারা রাত চলে গেছে, মন কিন্তু কবরে আসে না। এরপরের দিন সকাল বেলা আল্লাহ জিব্রাইলকে পাঠালো, যাও আমার বন্ধুকে গিয়ে সালাম দাও, বলে দাও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এখানে বসা আছে। আল্লাহ কি জানেন না, জানে কি না, জানে। তারপরে জিব্রাইলকে পাঠাই দিল, যাও জিব্রাইল। জিব্রাইল গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার সালাম দেন। নবীজি আপনি কেন এখানে বসা আছেন? নবীজি বলেন, জিব্রাইল, আমার স্ত্রী হযরতে খাদিজার সঙ্গে আমার একটা ওয়াদা ছিল, ওয়াদাটা পূরণ করবার জন্য আমি বসে আছি, তিনটা ওয়াদা পূরণ হয়ে গেছে, আর একটা ওয়াদা বাকি আছে। জিব্রাইল বলে, হুজুর সেই ওয়াদাটা কি? আল্লাহর হাবিব বলল, সেই ওয়াদা হলো মন্ত্রী নেকির যখন কবরে আসবে আমি আমার বেগম খাদিজার পক্ষ থেকে মন্ত্রী নেকিরের প্রশ্নের জবাব দিয়ে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না মা খাদিজার কবরকে যখন কবরে রাখা হয়েছে মন্ত্রী নেকির কখনই চলে এসেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আমার আল্লাহ খাদিজার তিনটা প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়া দিয়েছে। বাবা জি রামা, এই খবর অত্যন্ত কঠিন জায়গা, অত্যন্ত মারাত্মক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا। এই পৃথিবীর মানুষ তোমরা কেমনে আমি আল্লাহ অস্বীকার করো? তোমরা তো সবাই ছিল মৃত্যু, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, আর এরপরে আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব, এরপরে আমি আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করব, তোমরা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আল্লাহর দরবারে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।